যে যুদ্ধ আমরা প্রায় জিতে গিয়েছিলাম, আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয় সম্মুখীন হলাম, আমরা উহুদের সাময়িক বিপর্যয় সম্মুখীন হলাম, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন একটা ভুলের কারণে, সেখান থেকে নামবে না, সাহাবিরা কয়েকজন নেমে এসেছিলেন, ব্যাস পুরো দেখবেন, সব বলে দেব না। এর পরের বছর খন্দক, খন্দকের যুদ্ধে 3-4 মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে, শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না, ফিরে চলে গেল। এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো, একে একে বিভিন্ন গাজওয়া এবং সারিয়া হতে লাগলো, মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো, সম্পদ বাড়তে লাগলো, জনবল বাড়তে লাগলো, অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো, অস্ত্রশস্ত্র বাড়তে লাগলো, সব সব ডিপার্টমেন্ট থেকে আমরা রাইজ করতে লাগলাম। শুধু তাই না, পররাষ্ট্রনীতিও ইমপ্লিমেন্ট করা হলো, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। এর মধ্যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন, কাবা তাওয়াফ করছেন। সাহাবীরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি, তারা মক্কায় যাওয়া শুরু করলেন। 1400 সাহাবি হুদাইবিয়া নামক জায়গায় আটকে দেওয়া হলো, যাওয়া যাবে না, এই বছর ফেরত যেতে হবে, পরের বছর আসতে হবে, তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে, আগামী 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না, আগামী বছর ওমরা করতে আসবে মাত্র 3 দিনের জন্য, কোনো অস্ত্র সাথে আনা যাবে না। সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে, ডিল, কোনো সমস্যা নেই। তারা ফেরত চলে গেলেন, ওই বছর ওমরা করা হলো না। নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন, খায়বার ইহুদিরা ছিল, ইহুদিদেরকে পরাজিত করা হলো, খায়বার মুসলিমদের দখলে চলে আসলো। এর আগে আরও 2টা ইহুদি কমকে সেখান থেকে মদিনা থেকে বহিষ্কার করা হয়, একটা বনু নাজির, একটা হচ্ছে বনু কাইনুকা, আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরাইজাকে। এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল, খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরও উপদ্বীপ থেকে বের করে দেওয়া। তার পরের বছর হচ্ছে মক্কা বিজয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের উপর উঠে আজান দিলেন, নবীজি সবাইকে মাফ করে দিলেন, দলে দলে মানুষ ইসলাম কবুল করলো। সূরা নাসর নাজিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা মাইদা 3 নম্বর আয়াত নাজিল হলো। এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন, তার মাঝে হুনাইনের যুদ্ধ হয়েছে, এর আগে একটা মোতার যুদ্ধ হয়েছে, তারপর একটা তাবুক যুদ্ধ হয়েছে, ব্যাস। এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র 81 বা 83 দিন নবীজি বেঁচে ছিলেন, এরপরে তার শেষ রোগ শুরু হলো এবং মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি বলে গেলেন, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বহিষ্কার করবে, রাষ্ট্রদূতরা আসলে সম্মান করবে, দাস দাসীর প্রতি খেয়াল রাখবে, নামাজের হেফাজত করবে, আর অনেক নসিহত তিনি করে গেলেন। তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে, তোমরা সবাই ভাই ভাই, সাদার উপর কালো, কালোর উপর সাদা, ধনীর উপর গরিব, গরিবের উপর ধনী, আরবের উপর অনারব, অনারবের উপর আরব, কোনো ভেদাভেদ নাই, তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছি, পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এভাবে তার জীবনটা শেষ হয়ে যায়। এই হলো সংক্ষিপ্ত সীরাত, ডিটেইলস পড়বেন। এর মধ্যে একটা ঘটনা, যখন কষ্টের মধ্যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিসের ঘটনা ঘটেছে? মেরাজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সশরীরে মেরাজ করিয়েছেন, ঘুমের মধ্যে নয়, সশরীরে। এই জায়গা থেকে আলোচনার বাকি অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা সালাতের পরে শুয়ে আছেন, কথা বন্ধ করেন, এশা সালাতের পরে শুয়ে আছেন, তন্দ্রাভাব, কোথায় শুয়ে আছেন? কাবা ঘরের হাতিমে, কাবা ঘরের হাতিমে। একজন ফেরেশতা আসলেন, তার নাম জিব্রাইল আলাইহিসসালাম, নবীজিকে শুয়ে দিলেন। নবীজিকে শুয়ে দিয়ে এই যে বুক, গলার নিচ থেকে এই নাভি পর্যন্ত চিরে ফেললেন, কলিজা এটা বের করা হলো, একটা পাত্র আনা হলো, এই পাত্রের মধ্যে ছিল ঈমান এবং প্রজ্ঞা, এগুলো কিন্তু কোনো গল্প নয়, এগুলো সবগুলো বাস্তব সত্য ঘটনা।
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। এগুলোর ব্যাখ্যা কী, এগুলো কি সায়েন্টিফিক কি না, এগুলোর পিছনে দর্শন কি, যুক্তি কি, এগুলো আমাদের আজকের আলোচনার বিষয় নয়। কারণ আমি অনেকদিন আলোচনা করেছি যে সায়েন্স আপনাকে সব কিছুর ব্যাখ্যা দিতে পারবে না। কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব, না হলে করব না, এই চেতনার নাম শির্ক। এটা আধুনিক যুগের শিক্ষা শির্ক, এটা আধুনিক যুগের শিক্ষা ক্ষেত্রে শির্ক। যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব, না করলে করব না, এটাতে আমি বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস করা উচিত নয়। সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রুহ কাকে বলে, প্লিজ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ, রুহের ডেফিনেশন দেন, রুহ কাকে বলে, কত প্রকার কি কি, আত্মা কাকে বলে, কত প্রকার কি কি, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রুহের ডেফিনেশন দিতে পারবে না। জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে, মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে, ব্যাখ্যা দিতে পারবে না। যদি বলেন মানুষ ঘুমায়, ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন, দিতে পারবে না। যদি বলেন যে কবরের আযাবের ব্যাখ্যা দেখ, পারবে না। জিন জাতির ব্যাখ্যা দেখ, পারবে না। মালায়েকার ব্যাখ্যা দেখ, পারবে না। তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত, সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সব কিছু কি ওখানে শেষ হবে, যে আগে কিছুই ছিল না, হঠাৎ বিস্ফোরণ হয়েছে, বাস পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি। তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলে সত্য, না করলে সত্য না, এটা কে বলল আপনাকে? এটা সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র শির্ক হচ্ছে। এখন কারো যদি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ঠিক না থাকে, তার পুরো জ্ঞান চর্চাই শির্ক হবে। তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি, আমি জাস্ট ঘটনাটা বলছি, এর পিছনে শিক্ষাগুলো বলবো। বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের, এর মধ্যে ইমান এবং প্রজ্ঞা ছিল। ইমান এবং প্রজ্ঞা কি, এর আকার আকৃতি কেমন, আল্লাহ ভালো জানেন। সব কিছু সায়েন্টিফিক হবে না, যে কঠিন তরল বায়বীয়, কঠিন তরল বায়বীয়র বাইরে অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না। কথা কি বুঝতে পারছেন? অনেক কিছুই আছে, কঠিন তরল বায়বীয়র বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। ইমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয়, ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবি, প্রায় 10-12 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। তিনি বলেছেন আমি আল্লাহ রাসূলের বুকের মধ্যে এই যে বুক চিরে ফেলা, সিনা চাক, এই দাগটা আমি দেখেছি, বুকের মধ্যে দাগ ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বাহনকে আনা হয়, এই বাহনের নাম হচ্ছে বরাক। কি নাম? গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এর নাম হচ্ছে বরাক। এই বোরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠতে বলা হয়। তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে, ভাব নিয়েছিল আর কি, ভাব নেওয়া বোঝেন, মাঝে মাঝে আমরা ভাব নেই না? কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন, ফ্যাশন শো দেখেন নাই, টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই, কে দেখে নাই? এটা তো সবাইকেই দেখতে হয়, কার চোখে পড়েনি? মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে, এই যে ভাব, বোরাক একটা ভাব নিয়েছিল। তো জিব্রাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন যে শোনো, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই, অতএব তুমি এত পার্ট নিও না। তখন বোরাক ঘামতে শুরু করে। আমি যে কথাগুলো বলছি এগুলো সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে, আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি। এরপর বোরাক ছুটতে শুরু করে। নবীজি বলছেন বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা, আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে। এখনকার রকেটগুলোর গতি দেখেছেন? এই মহাবিশ্ব যত অভিযান, আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে, এই থিওরিগুলো ওরা পেত না। মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায়, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কখনো হয়নি। একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ সাত আকাশের উপরে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলে এসেছেন, সুবহানাল্লাহ, এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি।
কোন নবীর ক্ষেত্রেও নাই। এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস, এটা কোথায়? বাইতুল মাকদিস, সরি বাইতুল মাকদাস না, বাইতুল মাকদিস, বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে। এটা হচ্ছে প্যালেস্টাইন, কোথায়? নাম শোনেন নাই? আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে আলহামদুলিল্লাহ, তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি, সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। এতটুকু শুনেন, প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, পৃথিবীর সারা পৃথিবীর চেয়ে, সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম। সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে, এই কারণেই জিউজরা সেখানে ঘাঁটি গেড়েছে। এটাই সেই জায়গা যেখানে ঈসা ইবনে মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে, আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফেতনা এই উম্মার জন্য নেই। কোন সুর আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে? সুরাতুল কাহফ। জীবনে একবারও পড়েছেন? হাত উঁচু করেন, অর্থ সহ পড়েছেন? আলহামদুলিল্লাহ। দশটা আয়াত, প্রথম দশ শেষের দশ মুখস্থ করতে হবে, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। তিনি গেলেন বাইতুল মাকদাস, বাইতুল মাকদিস, সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন, গরণ, দেহের গরণটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো কান কানের লতি পর্যন্ত, রুগ্ন একটু। তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলাইহিসসালাম, সালাত পড়ছেন। এখন কিভাবে সালাত পড়ছেন, জীবিত না মৃত নাকি বারজাখে, আমরা ব্যাখ্যা করতে পারবো না। যা তিনি দেখেছেন তাই বলেছেন, আমরা বিশ্বাস করেছি, সামিআনা ওয়া আতাআনা। যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম আবার ফিরে এসেছেন, ওজুর পানি গড়িয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি, সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই। যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন, তাকে আসমানে নিয়েও যেতে পারেন, এটা অবিশ্বাস করার কি আছে? এরপর থেকে তার নাম হয় কি? সিদ্দিক। তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি, নবীজি বলেছেন ব্যাস সত্য। এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয়। আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরণ ফর্সা এবং লালচে, এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন, এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা, সিল্কি। সিল্কি শব্দটা আমি বুঝলাম, চুলগুলো অনেক সোজা, এটা আমার কথা, স্বচ্ছ ঝকঝকে চুল। তো গায়ের গরণটা খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটো না। নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে দেখলেন যার গরণটা হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই। এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল। হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের নামটা নিচ্ছি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটুকু বলবেন মনে মনে। এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত সালাত পড়লেন, তিনি ইমামতি করলেন। নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সুন্নাগুলো আমল করার তৌফিক দান করুন, আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্না মতো হয়, আল্লাহ পাক সে তৌফিক ইনায়াত করুন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে, প্রথম আকাশে। আকাশের দরজা আছে, এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয় আমাদের কিছু করার নাই, আকাশের দরজা আছে। ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি, জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না, তাহলে এগুলোর কী ব্যাখ্যা? আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয়, এটা সায়েন্সের ব্যর্থতা। আছে, খুঁজতে থাকেন একদিন পাবেন ইনশাআল্লাহ, তবে পাওয়ার আগে যে কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত, পাওয়ার আগে কিয়ামতই হয়ে যাবে। আমরা
কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি, হীরার। এখন দেশ বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না, সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোক বর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000 অমুক, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে। করবে না বিশ্বাস? নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না, 20 সেকেন্ড হাত ধো, 20 সেকেন্ডই মাস্ক না বললে যাবে না ভাইরাস, যাবেই না, পড়তেই হবে, 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই। এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে দূরে এক একজন, সুবহানাল্লাহ, মাঝখানে কি শয়তানের জন্য? বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে, মসজিদে গেলে হাজারটা রেস্ট্রিকশন, কি সমস্যা? সমস্যা কোথায়? চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে? বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন। একটা বিশ্বাস, একটা ভয়, একটা আতঙ্ক। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা, আজকে কয়টা মরলো, আজকে কয়টা আক্রান্ত হলো, আজকে কয়টা কি হলো, মানুষের সাইকোলজিক্যালি এমন, মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয়, আতঙ্ক। কেন ভাই, মরবেন না কখনো? সতর্ক থাকার নাম কি এরকম করা? সারা বিশ্বের মানুষকে ভয় দেখে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে, যাদের যা কিছু করার তাই করছে, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে? মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয়। আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন? বিগত 1 বছরে যতগুলো মানুষের সাথে আমি মোসাফা করেছি, এতদিন আমার কবরে থাকার কথা ছিল, যদি সায়েন্স সত্য হয়। কথা কি বুঝতে পারছেন না? এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই, ব্যাখ্যা দেন। কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে? প্রতিটা দিন এই ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম 100-200 মানুষের সাথে আমি মোসাফা করেছি এবং সবাই এটা সাক্ষী, একটা দিন আমার জ্বর আসে নাই। এর কি ব্যাখ্যা দিবেন? সায়েন্স যদি এটাই বলে যে মোসাফা করলেই ভাইরাস হবে, মোসাফা করলেই ভাইরাস হবে, তাহলে আমার হইল না কেন? এর ব্যাখ্যা দেন, কোনো ব্যাখ্যা নাই। এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না, এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না। জামজাম কূপ, জামজাম কূপের পানির ব্যাখ্যা দেন, কিভাবে এত পানি চলছে, শেষ হচ্ছে না কেন? আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন, ও যা বলবে তার 100% সত্যি হতে হবে এমন নয় বিষয়টা। এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে, আল্লাহর হুকুম চলে, আল্লাহর হুকুমই সব কিছু। এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে, সুস্থ থাকবে, সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে, ঠিক আছে, কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে? সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদিতে আল্লাহ অনেক পরের আল্লাহ, ব্যাপারটা কেন এমন কেন হলো?